দুশমন ইসলামের বিরুদ্ধে কাজ করেছে ইসলামের পদক্ষেপ নিয়েছে ইসলামকে কিভাবে ধ্বংস করা যায় এমন কি যারা ইসলামের পক্ষে কথা বলতে গিয়েছে যে সমস্ত আলেম ওলামা কথা বলতে গিয়েছে আমাদের কোরআনের পাকি 50 বছর তাফসীর করেছেন আমরা কি করেছি যারা এই কোরআনের হক কথা বলতে যায় আজকে তাগের নামে কি মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসির কাছে ঝুলানো হয় ঠিক কি না বলেন আজকে আমরা কোন পথে আছি এই মানুষটা মারা যাচ্ছে মুনাফিক হয়ে কাফের হয়ে মুশরিক হয়ে সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে আর যেই মারা যায় আমরা কি বলি আমরা তো ইমাম বলে ওয়াসায় তাই না নেতা যদি একটা দেখে হুজুর মারা গেছে অমুক এক হনু জানাজা পড়াতে হবে ও কি ইসলামের পক্ষে ছিল না বিপক্ষে ছিল এটা দেখার বিষয় না এখন হুজুরদের তো কি কি যেতে হয় সমাজ রক্ষা করতে গেলে চাকরি বাজাতে হলে হুজুরতে যাওয়া লাগবে ঠিক কি না বলেন যেতে হবে না কিন্তু হুজুররাও চালাক হয়েছে অনেক হুজুররা বিনা উযু সেই জানাজা পড়ায় ঠিক কি না সবার না কিন্তু যারা কাফের মুশরিক মুনাফিক এদের জানাজা বিনা উযুই দেয়া ঠিক সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে আমরা কত সুন্দর যে বলছি কবরে নামানোর সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মিথ্যা বলছি সারা জীবন ছিল কার পথে আবু জাহেলের পথে ছিল ফিরাউনের আইন মতো ছিল লেলিন কালমাস এদের আইন মতো তাদের জীবন পরিচালনা করেছে এমন কি তারা শুধু তাই নয় যারা ইসলামের কথা বলতে গিয়েছে মিথ্যা মামলা দিয়ে তাদের আজকের ফাঁসির কাস্তে ঝুলায় আছে ঠিক কি না আজকে চিন্তা করুন আমরা কোন পথে আছি আপনারা কি জোর করে আমাদের ডেকে নিয়ে যাবেন কিন্তু বিনা উযুই আপনাদের জানাজা হবে ঠিক কি না বলেন তাহলে আমরা আজকে তাফসীর থেকে কথা শুনব ইনশাআল্লাহ কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবার দেখেন কোরআনের হক কথাগুলো বললে বিপদ আসতে পারে বালা মুসিবত আসতে পারে আপনার ইমানই পরীক্ষা হতে পারে আমার জীবন চলে যেতে পারে চাকরি চলে যেতে পারে ব্যবসা চলে যেতে পারে তাও কি আমরা ইসলাম থেকে ফিরে দাঁড়াবো আমাদের চাকরি যায় যাক ব্যবসা যায় যাক সব কিছু আমরা হারিয়ে ফেলবো আমাদের জীবন যায় আমাদের যখন মরতেই হবে আমরা কোরআনের দল করে মরতে চাই ঠিক কিনা বলেন মরতেই যখন হবে রসুলের দল করে মরতে চাই মরতেই যখন হবে নামাজ পড়ে মরতে চাই ঠিক কিনা বলেন যেমন আমাদের অসংখ্য নজির রয়েছে নবী রসুল থেকে আমরা দেখে আসছি অসংখ্যভাবে আমরা দেখে আসছি যে তাদের জীবনটাকে বিলিয়ে দিয়েছে আমি গত একদিন একটা প্রোগ্রাম করছিলাম আমার আলোচনা তো লাইভ চলছে দেখেন এই লাইভের আলোচনা শুনে আমার বড় বোন খুব ভালোবাসে আমাকে আমার বড় বোন পরের দিন সকালে ফোন দিয়েছে দিয়ে কষ্ট তুই এই সমস্ত কথা আর বলিস না বাড়ির থেকে কি ভাইরাও বলছে যে আমার বড় বোনকে বলেছে যে একটু নিষেধ করো যেন কোরআনের কথা এইভাবে না বলে হক কথা একটু কি নরম নরম কথা বলে আমি কি জবাব দিয়েছি শুনবেন শুনতে চান আপনারা আমি বলেছি এই যে জীবনের ভয় এই যে মৃত্যুর ভয় আমাকে দেখাচ্ছ আমি যদি রাত্রে ঘুমাতে যাই আমি তো সকালে লাশ হয়ে বেরোতে পারি ঠিক কিনা বলেন আপনারা রাত্রে ঘুমাবেন আল্লাহ তো এখান থেকে যে কোনো মানুষের কি সকালে মৃত্যু দিতে পারে পারে না বলেন তাহলে আমি যদি আমার জীবনের ভয়ে আমার মামলার ভয়ে হামলার ভয়ে আমার জবানটাকে হক কথা না বলে আমি যদি কি আমার মৃত্যুর ভয়ে যদি আমি কোরআনের হক কথা কি গোপন করে রাখি তাহলে এই মৃত্যুটা হবে কোন মৃত্যু বলেন এই মৃত্যু কোন মৃত্যু হবে কথা বলেন আবু জাহেলের মতো মৃত্যু হবে আবু লাহাবের মতো মৃত্যু হবে এই মৃত্যুর কোনো লাভ নাই কিন্তু কাই কোরআনের হক কথা বলতে বলতে যদি আমার জীবন চলে যায় তাহলে আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি মানুষ ঠিক কিনা বলেন কোরআনের হক কথা বললে আমি যদি কোরআনের হক কথা বলতে বলতে মারা যাই এটা তোমার সৌভাগ্য ঠিক কিনা বলেন আমাদের কোরআনের পাকি সব সময় একটা কথা তিনি লালন করতেন আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দাও তুমি আমাকে শহীদ মৃত্যু দাও আল্লাহ পাক দেখেন কবুল করে তাকে শহীদ মৃত্যু দিয়েছে কিনা বলেন দিয়েছে কিনা আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আল্লাহু আমিন বলেন এই দরকার এই মৃত্যুর কি দরকার আছে না নাই এই কোরআনের হক কথা আমি যদি গোপন করি আপনাদের কাছে আমি ভালো থাকতে পারলাম কিন্তু খারাপ হয়ে যাব কার কাছে আর কোরআনের হক কথা গোপন করলে দায়ী থাকবো না আল্লাহর কাছে এবারে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কথাগুলো যারা হক কথাগুলো গোপন করবে আল্লাহ পাক তাদেরকে কি বলেছেন এবার একটু শুনুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 40 নম্বর আয়াতের মাঝ অংশে বলছেন
ومن أظلم ممن كتم شهادة من الله عنده من الله زوركم الله أكبر আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক এখানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ব্যবহার করলেন প্রশ্নবোধক সেন্টেন্স ব্যবহার করলেন মানে আমাদের কাছে প্রশ্ন করলেন আল্লাহ যে এর চাইতে বড় জালেম আর কে যে ব্যক্তি আল্লাহর কোরআনের হক কথাগুলো গোপন করে রাখে সিলাকন ঠিক কিনা তাহলে আল্লাহর কাছে সবচেয়ে সবচেয়ে জালিম কে এবার আপনারা বলেন এই কোরআনের হক কথা যারা গোপন আপনাদের কষ্ট হচ্ছে ভাই ছেড়ে দিব আলোচনা ভালো লাগছে না তাহলে আল্লাহর কোরআনের কথা যারা হক কথা গোপন করে রাখবে তাদেরকে আল্লাহ বলেন সবচেয়ে বড় জালেম আছে না না এরকম অনেক মুক্তি মুহাদ্দিস কত বড় বড় হুজুর বড় বড় পাঞ্জাবি টুপি আছে এরকম বহু তালেম আছে কিন্তু কোরআনের হক কথা বলতে চায় না কি কারণে একটাই কারণ সেটা হলো এক নম্বর কারণ হলো তাদের যদি বিপদ আসে চাকরি চলে যায় ব্যবসা চলে যায় এরকম বিভিন্ন ভয়ে তারা কোরআনের হক কথা বলতে চায় না আপনারা আশেপাশে বড় বড় প্রিন্সিপাল আছে বড় বড় কামিল মাদ্রাসার তারা ঘন্টা দিয়ে বেড়ায় কিন্তু কোরআনের হক কথা বলতে চায় না ঠিক কিনা বলেন তারা আপনি তো এত জ্ঞানী হলেন এত শিক্ষিত হলেন আল্লাহর কিতাবের হক কথাগুলো বলতে পারেন না ওর চাইতে আপনার মৃত্যুবরণ করা ঠিক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিছু কিছু আলেম আছে তারা ফেরেশতাদের চাইতে ভালো জোরে কোন সুবহানাল্লাহ আর এমন কিছু আলেম আছে তারা শয়তানের চাইতে খারাপ আমরা কোনটায় যাব শয়তানেরটাই না ভালোটাই আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন দেখেন মিশরের আল্লামা সাইয়িদ কুতুবীর নাম শুনেছেন তাফসির ফি জুলালিল কোরআন এই তাফসির কারক তিনি লাস্টে ফাঁসির কাষ্টে ঝুলে মরেছেন কি কারণে বলেন তো এই কোরআনের হক কথা বলার কারণে কোরআনের হক কথা বলার কারণে মিশরের আল্লামা সাইয়্যিদ কুতুব তিনি ফি জিলালিল কোরআন তাফসির ফি জিলালিল কোরআন তিনি বড় তাফসির কারক ছিলেন তিনাকে যখন কারাদণ্ড করা হলো দেখে তারকে যখন বন্দি করা হলো ওই মুহূর্তে যেদিন তার ফাঁসি দেওয়া হবে ওই দিন ফাঁসি দেওয়ার জন্য একজন হুজুর কলেমা পড়ায় কিনা বলেন সিল্লাকন পড়ায় কিনা এবার আল্লামা সাইয়্যিদ কুতুবকে যেদিন ফাঁসি দেওয়া হবে ওই হুজুর নক করেছে হুজুর আপনি গোসল করুন নামাজ পড়ুন আর আপনার সময় হয়ে গিয়েছে এবার আল্লামা সাইয়্যিদ কুতুব বলছে হুজুর আপনি কি করবেন আমাকে বলেন বলেন ফাঁসি দেওয়ার আগে প্রত্যেককে কালেমা পড়াতে হয় কি পড়াতে হয় কালেমা পড়াতে হয় অতএব আপনাকেও আমি কলেমা পড়াবো বলছে এই কলেমা পড়লে তোমার কি হয় বলে এই কলেমা পড়লে আমাকে সরকার থেকে হাদিয়া দেওয়া হয় কি দেওয়া হয় মিষ্টি হাদিয়া টফা বেতন এইসব দেওয়া হয় আল্লামা সাইয়্যিদ কুতুব বলছে আফসোস আফসোস বড় আফসোস এই সমস্ত আলেমদের জন্য দেখো তুমি একই কালেমার দাওয়াত দিতে যে আজকের সরকার থেকে মিষ্টি হাদিয়া পাচ্ছ আর দেখো একই কোরআনের দাওয়াত দিতে একই কালেমার দাওয়াত দিতে যে আজকের আমি ফাঁসিতে ঝুলছি লয়কান ঠিক কিনা এরকম বর্তমান এক শ্রেণীর মানুষ আছে না নাই যে তারা কোরআনের কথা বলে তারা সরকারি হুজুর আলেম ওলামা তাদেরকে মিষ্টি হাদিয়া দেওয়া হয় বেতন দেওয়া হয় আর এই কোরআনের হক কথা যারা বলে আজকের তাদেরকে মিথ্যা মামলায় দেওয়া হয় ঠিক কিনা বলেন আজকের বুঝতে হবে যারা আজকের এই মামলা হামলার শিকার হচ্ছে মারির শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে এরা বুঝতে হবে এরা হকের পথে আছে সিল্লয়কন ঠিক কিনা তুমি মেসওয়াক্কর ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না ঠিক কিনা তুমি মেসওয়াক্কর ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কতজন আছ জেলে ঠিক কিনা তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোপা মিলে দেখো সেই কোরআনের ব্যাখ্যালিকে কেউ ফাঁসিতে ঝোলে ঠিক কিনা আল্লাহ পাক দেখেন এই কোরআনের হক কথাগুলো বললে আপনার আমার বিপদ আছে না নাই
এই বিবাদ থেকে বিবাদের ভয় পেয়ে কোরআন থেকে পিছায় যাওয়া যাবে যাবে চিল্লায় কোন আমি সূরা আল বাকারা থেকে একটি মাত্র আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা বাকারার 152 নম্বর আয়াত কত নম্বর 152 নম্বর আয়াত ছোট্ট একটি আয়াত এই আয়াতটা যদি কয়েক ঘন্টা আলোচনা করি ইনশাআল্লাহ শেষ হবে না আমার তো ছোট্ট একটু মেধা যাদের যারা অনেক বড় বড় আলেম জ্ঞানী ইনারা সারা রাত করলেও শেষ হবে না ছোট্ট একটি আয়াত আজকের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি কারণ এই আয়াতটির মধ্যে একটি শব্দ আছে জালকাপরা জিকির দিয়ে ঠিক কি না বলেন জালকাপরা জিকির এই জিকির শব্দের সঠিক অর্থ কি আর জিকির কিভাবে করতে হবে আজকের আমরা এটা জানবো ইনশাআল্লাহ জালকাপরা জিকির এই জিকির শব্দটি আল্লাহ পাক এক এক জায়গায় এক এক রকমের অর্থ দিয়েছেন এক এক জায়গায় এক এক রকমের অর্থ দিয়েছেন জালকাপরা জিকির এই জিকির শব্দের অর্থ কোথাও স্মরণ কোথাও কোরআন আপনাদের জন্য আজকের আমি তিন পাঁচটা আয়াত চয়েস করে নিয়ে আসছি যে জিকির শব্দের অর্থ কী সঠিক নিয়ম কি আমরা মনে করি এক শ্রেণীর মানুষ যে জিকির মনে হয় শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এরকম কিছু নাকি জিকির হলো আপনার গোটা জীবনটাই জিকির সুবহানাল্লাহ বলেন পারিবারিক জীবন থেকে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আপনার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সবটাই হলো জিকির সুবহানাল্লাহ বলেন আজকের আমরা কোরআন দিয়ে শুনবো কষ্ট হবে না তো ভাই সম্মানিত ভাইরা আমার সময় কম যেহেতু বেশি বলতে পারবো না তাহলে জিকির শব্দের প্রথম নম্বর অর্থ হলো কোরআন আমার সাথে বলেন জিকির শব্দের প্রথম নম্বর অর্থ কি সিল্লায়কন কি কোরআন কোথা থেকে দলিল কোরআন আল্লাহ পাক সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলছেন আমার সাথে পড়েন যারা পড়েন ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে ভয় পাচ্ছেন ভাই এই তাকবীর দিতে হবে আল্লাহর নামে কে বলেছেন চিৎকার দিয়ে বলেন কে বলেছেন আল্লাহর জমিনে আল্লাহর তাকবীর ছাড়া কোন নেতার স্লোগান চলতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহর আইন আমি এই জন্য আয়াত পড়ার সাথে আপনারা একটু আওয়াজ দিবেন আপনারা কি ঘুমাচ্ছেন নাকি কষ্ট হচ্ছে আপনাদের একটু চিল্লায় বলা যাবে না যুবক ভাইরা একটু হাত তোলেন তো যুবক ভাই কারা একটু হাত তোলেন আমি দেখতে চাই আমার যুবক ভাইদেরকে যুবক ভাই আপনারা একটা তাকবীর দিয়ে দেখায় দিবেন যে ভরতপুরের মানুষ যেন ভয় পেয়ে যায় আজকে পারবেন না ইনশাল্লাহ একটু দেন তো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এবার যারা যুবক না আমার মুরব্বি চাচার আমি দেখবো কাদের ব্যাটারি ভোল্টেজ আজকের বেশি যুবকদের না আমার মুরব্বি চাচাদের এবার যারা একটু যুবকদের বয় বেশি বয়স যাদের একটু মুরব্বি হয়েছেন তারা এবার হাত তোলেন তারা হাত তোলেন সংখ্যায় বেশি আলহামদুলিল্লাহ বলেন এবার আপনারা একটু বলেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আপনারা বলেন বিচারক আপনারা কারা ফার্স্ট কারা হ্যাঁ যুবক ভাই আপনাদের কিভাবে বিয়ের আবেদন করব বলেন হবে না না এবার একসাথে বলেন তো দেখি কেমন হয় লিল্লাহি তাকবীর নারায় তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুর্নীতির আলো দুর্নীতির আলো ঘরে জ্বালানো যাবে আমাদের দুর্নীতি কমিশন আছে না নাই তারপরও ডিজিটাল কায়দায় দুর্নীতি আছে না নাই এই দুর্নীতি কখনো দমন হবে না যতক্ষণ পর্যন্ত সংসদে কোরআন না যাবে ঠিক কিনা বলেন এই জন্য আমাদের কোরআনের সৈনিক হতে হবে কোরআনের কাজ করতে হবে পরে আমাদের সেই সংসদে কোরআন নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন জিকির শব্দের এক নম্বর অর্থ হলো কোরআন মনে আছে আপনাদের আল্লাহ পাক বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি আর আমি এই কোরআনের সংরক্ষণ জোরে কন সুবহানাল্লাহ তাহলে কোরআন নাজিল করেছেন কে জোরে বলেন কোরআন নাজিল করেছেন কে হেফাজত করবেন কে আপনি যদি কোনো নাস্তিক বা আমার কাফেররা যদি চায় এই কোরআনকে উৎখাত করে দিবে কোরআনের আইন নিভিয়ে দিতে চাবে বলেন কেউ পারবে আরও জোরে বলেন পারবে এই চ্যালেঞ্জ দিয়েছেন কে আরও জোরে বলেন কে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে চ্যালেঞ্জ ছুড়েছেন কারণ আল্লাহ পাক
তিনি হলো আলিমুল গায়ব তিনি অদৃশ্যের খবর রাখেন দেখেন আমার আল্লাহ জানতেন যে এই কোরআনের আইন যখন বিশ্ব নবী যখন দাওয়াত দিবে এই কোরআনের কিছু কিছু আইন মানুষ পছন্দ করবে না এই কথা কে জানেন এইজন্য আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়েছেন এক শ্রেণীর মানুষ এই কোরআনের আইন নিভায় দিতে যাবে তারা চাবে যে দুনিয়ায় যেন কোরআনের আইন প্রতিষ্ঠা না হয় কি যাবে তারা তারা চাবে কোরআনের আইন এই দুনিয়ায় প্রতিষ্ঠিত হতে দিবে না আমার আল্লাহ পাক বলছেন ওরা চাবে কোরআন প্রতিষ্ঠা হবে না আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জ্বালায়া দিব জোরে কোন সুবহানাল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ولو كره الكافرون رب العالمين বলছেন يريدون ليطفئوا نور الله তারা চাই মুখের ফু দিয়া আল্লাহর আইন নিভিয়ে দিতে চাবে আল্লাহ পাক বলছেন والله متم نوري ولو كره الكافرون ওরা যতই চেষ্টা করুক এই কোরআনের আইন কখনো নিভাতে পারবে না এই গ্যারান্টি কার এখন আপনি যদি চান কোন নাস্তিক বামরা যদি চাই কোরআনের আইন নিভাতে পারবে পারবে বলেন কারোর ক্ষমতা নাই কারণ এই চ্যালেঞ্জ আমার আল্লাহ পাক দিয়েছেন অতএব কারোর ক্ষমতা নাই এক নাস্তিক বলেছিল কোরআনের 27টি আয়াত আমার পছন্দ হয় না কয়টা আয়াত বলে এই 27টি আয়াত জঙ্গি জঙ্গি ভাব নাউজুবিল্লাহ আসতে বলেন বাড়িতে যাই বলেন মুসলমানদের কলিজায় আগুন ধরে যায় যদি নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করে আর আল্লাহর কোরআনের বিপক্ষে যদি বলে ঠিক কিনা বলেন আপনার আমার আমরা মুসলমান আমরা ঈমানদার আপনার আমার জবান হবে আমার আব্বাকে আপনি বলেন কিছুই বলবো না আমার মাকে কিছু বলেন আমার ভাইকে কিছু বলেন পাড়া প্রতিবেশীকে কিছু বলেন আমরা কেউ কিছু আপনাদের কিছু বলবো না কিন্তু বিশ্ব নবীর বিপক্ষে কটূক্তি করলে কোরআনের বিপক্ষে দাঁড়ালে আমরা মুসলমান ছেড়ে কথা বলবো না ঠিক কিনা বলেন রাজি আছি তো মুসলমান এক নাস্তিক বলেছে 27টি আয়াত পছন্দ হয় না জঙ্গি জঙ্গি ভাব মনে হয় এই কোরআন কি জঙ্গি উৎখাত করতে এসেছে না জঙ্গিকে তাড়াতে এসেছে বলে জঙ্গি কি তাড়াতে এসেছে না জঙ্গি পয়দা দিতে এসেছে কোরআন কোরআন জঙ্গিকে উৎখাত করার জন্য কোরআন এসেছে কোরআন চোরের সাপোর্ট দেয় না কোরআন কোন জিনার সাপোর্ট দেয় না কোরআন হকের সাপোর্ট দেয় সত্য সাপোর্ট দেয় এই কোরআন কখনো ভ্রান্ত পথ দেখা দেয় না তোমার 27টি কেন তোমার যদি 1000 আয়াত নাও পছন্দ হয় আল্লাহর কোনো যায় আসে না ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও তোমরা শুনে রাখো তোমরা 27টি কেন 28টি কেন 1টি কেন 2টি কেন কোরআনের একটা জের জবর কারোর ক্ষমতা নাই পরিবর্তন করার বলেছেন কে সূরা আনআম 115 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়াতামমাত كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلمات الله أكبر বলেন رب العالمين বলছেন আল্লাহ পাক বলছেন وتمت كلمة ربك صدقا وعدلا যে এই কোরআন সত্য আর ন্যায়পরণতা দিয়ে আল্লাহ পাক যেখানে যেটা প্রয়োজন সেটা তিনি দিয়েছেন সেখানে ফিলআপ করে দিয়েছেন কেউ যদি চায় যে আমার পছন্দ হয় না লা মুবাদ্দিলা লি কালিমাতি একটা মাত্র আয়াত একটা মাত্র জের জবর পরিবর্তন করার ক্ষমতা কারোর সিল্লাকন কারোর আছে কারোর নাই কারণ আল্লাহ পাক এই গ্যারান্টি দিয়েছেন কিন্তু এখন তো বর্তমান এই কোরআনের কথা বলতে গেলে কোরআনের কথা বলতে গেলে অনুমতি নিতে হয় ঠিক কিনা বলেন আহা 92% মুসলমানের দেশ আমাদের আর আজকের আল্লাহর জমিনে বলেন তো জমিন কার আসমান কার কোরআন কার আমরা কার সব যদি আল্লাহর হয় আমরা আল্লাহর গোলাম শুধু গোলাম নয় গোলামের ঘুলের ঘোরাম বান্দির ঘরের গোলাম আমরা সবাই আল্লাহর গোলাম সেই আল্লাহর গোলাম হয়ে আল্লাহর কোরআনের কথা বলা হবে আল্লাহর জমিনে এটা কারোর কাছে অনুমতি নেওয়া লাগবে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই কোরআনের কথা বলতে গেলে আমাদের অনুমতি নিতে হয় আমরা দেখেছি বক্তার মাইকও কেড়ে নেওয়া হয় সিল্লাকান ঠিক কিনা এ কোন 92% মুসলমানের দেশ বলেন তো বক্তার মাইক কেড়ে নেওয়া হয়
অনুমতি দেওয়া হয় না মাইক মাহফিল বন্ধ করে দেওয়া হয় যদি বন্ধ করতে হয় বন্ধ করার জায়গা পায় না যদি মাহফিল বন্ধ করতে মাহফিল বন্ধ করতে হবে না যদি বন্ধ করার দরকার হয় যেখানে মাদেরাকরা ওই মাদেরাকরাকে বন্ধ করে দেন ঠিক কি না বলেন যেখানে জিনা চলছে কেচুনি চলছে ওইটা বন্ধ করে দেন ইউনিভার্সিটি ওখানে মদের আড্ডা আছে গাজার আসর আছে ওইখানে ইউনিভার্সিটি গাজার আসরকে বন্ধ করে দেন ঠিক কি না বলেন কিন্তু ওইগুলো আপনারা কি দেখেন না আপনারে ভালো কাজ কোরআনের কি এইখানে এসে বাধা দেন ঠিক কি না বলেন শুনেন আপনারা যে বেতন পান আপনারা যে স্যালারি পান আজকের এই আমাদের গরিবের ঘামের এই ট্যাক্সের টাকায় কিন্তু আপনি বেতন পান এই কথা মনে রাখতে হবে ঠিক কি না বলেন ঠিক কি না বলেন আর যাদের টাকায় যাদের ঘাম ঝরানো টাকায় তোমার বেতন হয় আজকে তাদের বিরুদ্ধে কেন এত আদ্রামি আর বাদ্রামি ঠিক কি না বলেন অতএব আপনিও মরবেন আমিও মরব আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন কিয়ামতের দিন যদি আল্লাহ যদি আপনার পাকড়ো করে এই কোরআনের মাহফিল বন্ধ করেছিলেন কেন মত এই প্রশ্ন যদি আল্লাহ পাক আপনাকে করেন আল কোরআন হুজ্জাতুল্লাহ ওয়া আলাই কোরআন কারোর পক্ষে সাক্ষী হয়ে যাবে কারোর বিপক্ষে সাক্ষী হয়ে যাবে যদি আপনার আমার কোরআন যদি বিপক্ষে সাক্ষী হয়ে যায় বলেন তো আপনার আমার স্থান কোথায় আরো জোরে বলেন কোথায় যদি কোরআন আপনার আমার পক্ষে সাপোর্ট দেয় তাহলে আপনি আমি কোথায় আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই আরো চিল্লায় বলেন জান্নাত চাই না জাহান্নাম চাই আমরা সকলেই জান্নাত চাই আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন সবাইকে যেন জান্নাতে যেতে পারি সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দেন আমরা বলি আমিন তাহলে দেখেন এই কোরআনের মাহফিল দয়া করে সংবিধানে আইন এটা সংবিধানে লেখা রয়েছে প্রত্যেক ধর্মের নাগরিক তার ধর্মকে চর্চা করতে পারবে কি করতে পারবে প্রত্যেক নাগরিক তার ধর্মকে চর্চা করবে হিন্দুরা তাদের ধর্ম চর্চা করবে মুসলমানরা তাদের ধর্ম চর্চা করবে এতে কোনো বাধা সংবিধানে রয়েছে ধর্ম চর্চা হবে কিন্তু আপনাদের কেন এত মাথা ব্যথা এটা তো সংবিধানের আইন যে কোরআন থেকে কত হবে মুসলমানেরা হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম পালন করবে বৌদ্ধরা বৌদ্ধদের খ্রিস্টান ধর্ম পালন করবে এটাই তো কি সংবিধানের আইন সবার তা হয় কোনো বাধা নাই কোরআনের মাহফিল হয় বাধা হয় ঠিক কিনা বলেন আল্লাহ পাক হিদায়ত দান করুন আমরা বলি আমিন হিদায়ত না থাকলে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিন আমরা বলি আমিন যে কথা বলছিলাম সম্মানিত ভাইরা একটু খেয়াল করুন জিকির শব্দের প্রথম নম্বর অর্থ কি বলেন কোরআন আমরা দেখেছি পেপার পত্রিকায় অনেক লঞ্চের মধ্যে আগুন লেগেছে সেই লঞ্চের মধ্যে সব কিছু পুড়ে সারকার হয়ে গিয়েছে কিন্তু আল্লাহর কোরআন পড়ে নাই সুবহানাল্লাহ আস্তে কন আরো জোরে কন সুবহানাল্লাহ শুধু তাই নাই কত বিল্ডিং দেখেছি অত পাঁচতলা দশতলা বিল্ডিং আগুন লেগেছে আগুনের সব কিছু পুড়ে সারকার হয়ে গিয়েছে দেখেন তারপরেও আল্লাহর কোরআন পড়ে নাই জোরে কন সুবহানাল্লাহ তাহলে জিকির শব্দের প্রথম নম্বর অর্থ কি কোরআন দ্বিতীয় নম্বর অর্থ হলো জিকির জাল কাপড়া জিকির শব্দের দেখেন একই রকম অক্ষর জাল কাপড়া জিকির শব্দের অর্থ প্রথম বললাম কোরআন এবার যেটা বলবো এই জিকির শব্দের অর্থ হলো উপদেশ কি বলেন জিকির শব্দের অর্থ কি বলেন উপদেশ তাহলে একই শব্দ একই অক্ষর ভিন্ন ভিন্ন অর্থ এটা জানার দরকার আছে না নাই জিকির দেখেন আমরা আল্লাহ পাক কি কিভাবে জিকির করতে বলেছেন এটা আমি শেষে বলে যাব আর আমরা কিভাবে জিকির করি আজকের দেখেন ইউটিউবের মধ্যে ঢুকলে হুক্কা হু মেরে কি কেকায় সেকায় কি বাসা ঠেলে ওটা জিকির করতে করতে কিন্তু আল্লাহ পাককে এইভাবে জিকির করতে বলেছেন আল্লাহ পাক কি বলেছেন ওয়াদুকুর রব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতাও ওয়াদুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিল আল্লাহু আকবার বলেন চিৎকার দেখুন আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন তোমরা জিকির করবা ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা মনে মনে কি কি মনে মনে তাদাররুআ সুবি নয় এখন আল্লাহ বলছেন মনে মনে জিকির করো সুবি নয় ভদ্র হয়ে জিকির করো কান্না জড়িত কণ্ঠে জিকির করো অনুচ্চ স্বরে আওয়াজ করা যাবে না এইভাবে জিকির করো বলেছেন কে এখন যদি কেউ হুক্কা হু বলে জোরে টান মেরে জিকির করে কোরআনের পক্ষে জিকির করলো না বিপক্ষে আপনারা বলেন পক্ষে না বিপক্ষে তাহলে আমরা এই সমস্ত দরবারকে বয়কট করব ঠিক কিনা বলেন কোরআন বলছে ভদ্রভাবে জিকির করো আস্তে আস্তে জিকির করো বিনয়ের সাথে সুবিনয়ের সাথে জিকির করো আর আমরা কি করছি বলেন
একদিন সেদিন দেখলাম কারেন্ট জিকির, আপনারা কি নাম শুনছেন কারেন্ট জিকিরের? একটু শুনবেন, মানে এখানে হুজুর ওয়াজ করছে, করতে করতে ওখান থেকে স্রোত আসে, ঠাস করে হুজুরকে কারেন্টের মতো শর্ট করেছে, এই জন্য এর নাম দিয়েছে নাকি কারেন্ট জিকির। বলেন কোরআনে কি এই জিকিরের নাম আছে? কোরআনে কি এই জিকিরের নাম আছে? এই জিকিরের নাম কোরআনে নাই। আল্লাহ পাক যেভাবেই করতে বলেছেন আমরা সেইভাবেই জিকির করব ইনশা আল্লাহ। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, তাহলে জিকির নাম, জিকির শব্দের দ্বিতীয় নম্বর হলো উপদেশ। আমার সাথে যারা পারেন তারা পড়েন, ফাযাক্কির বিল কুরআনি মাইয়াখাফু ওয়াঈদ। আল্লাহু আকবার খান। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছেন, হে নবী, যারা কোরআনকে ভয় পায় আমি আল্লাহকে ভয় পাই, যারা জাহান্নামকে ভয় পায়, যারা ফেরেশতাদেরকে ভয় পায়, এই সব আল্লাহর আযাবকে ভয় পায়, তুমি তাদেরকে কোরআনের সাহায্যে তুমি উপদেশ দাও। বলেছেন কে? তাহলে এখানে জিকির শব্দের অর্থ কি? বলেন জাল কাফর, জিকির শব্দের অর্থ আল্লাহ পাক উপদেশ বললেন। তাহলে সম্মানিত ভাইরা, আপনি একজন পিতা, আপনি একজন মা, আপনার পরিবার থেকে বলি, ব্যক্তিগত জীবন থেকে বলি, পরিবার জীবন থেকে আপনাকে বলি, যে পরিবার জীবন থেকেই উপদেশ দিবেন কি দিয়ে? বলেন আপনার ছেলেকে মেয়েকে কি দিয়ে উপদেশ দিবেন? কোরআন দিয়ে না বাইরে কোনো কিছু। কিন্তু সবচেয়ে আফসোসের কথা, আজকের কোরআন বাদ দেয়া কোরআনের দিকে কারোর খোঁজ নাই। সকাল হলে কি আগে বাচ্চাদেরকে মক্তবে পাঠানো হতো, কিন্তু এখন কিন্ডার গার্ডেন আর কেজি স্কুলে পাঠানো হয়, ঠিক কিনা বলেন? এদিকে মানুষের কোনো খেয়াল নাই, একটা জেনারেল সাবজেক্ট 5000 টাকা দিয়া 3000 টাকা দিয়ে মানুষ প্রাইভেট পড়ায়, কোনো কথা নাই। হুজুরের কাছে মক্তব পড়াবে তা হুজুর কত? 50 টাকা। হ্যাঁ, 50 টাকা, বুঝেছেন ভাই আমার কথা? বুঝতে পেরেছেন? মানে ওই দিকে 5000 3000 চলে যায়, এখানে 50 টাকা মাথা ব্যথা হয়ে যায়। আমি বলতে চাই, শুনুন, খেয়াল করুন, এই দুনিয়ার লেখাপড়া চাকরি বাকরি হবে, অট্টালিকা গোল্টে পারবেন, তার বেশি আর কিছু পারবেন? মারা যাওয়ার পরে কোরআন কিন্তু লাগবে, ঠিক কিনা বলেন? আমি মনে করি 50 কেন, আপনার 10000 টাকাও যদি প্রতি মাসে খরচ হয়, আপনার সন্তানকে কোরআন শিক্ষা করুন, ঠিক কিনা বলেন? আপনি পারেন না, আপনি কোরআন শিক্ষা করুন, না হলে আল কোরআন হুজ্জাতুল লেখা ওয়াইলাই, কোরআন যদি আপনার বিপক্ষে চলে যায় কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা রাজি আছি তো মুসলমান? ও মারা খেয়াল করুন, ও বাবারা একটু খেয়াল করুন, আপনারা যারা পিতা যারা মা, আপনার সন্তানকে আপনি ছোটবেলা থেকে কোরআন দিয়ে ওয়াজ করবেন, কি দিয়ে ওয়াজ করবেন? যদি কোরআন দিয়ে ওয়াজ করেন, আল্লাহর কসম দিয়ে বলি, আপনার সন্তান সন্ততি কখনো বিপদে যাবে না। অনেক দেখেন মানুষ বলে, হুজুর একটু দোয়া করেন, আমার ছেলেটা মদখোর হয়ে গেছে, গাঁজাখোর হয়ে গেছে, আমার মেয়েটারে ঠেকাতে পারছে না, অনেক জায়গায় সম্পর্ক করেছে, চলে যাবে, আমাদের কাছে আসবে না, এর চেয়ে দুঃখ আছে? হ্যাঁ, আপনি যদি কোরআন শিক্ষা করাতেন, এই মেয়ে এই ছেলে কখনো অবৈধ কাজে লিপ্ত হতো না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আপনার সন্তানকে আপনি কোরআন দিয়ে যদি ওয়াজ করেন, আপনার টেনশন করা লাগবে না, আপনার সন্তান সেই কোথায় মদ খায়, কোথায় গাঁজা খায়, আপনার মেয়ে কোথায় অবৈধ সম্পর্ক করে এবং সারা রাত ফেসবুকে চ্যাট করে, এই টেনশন করা লাগবে না। শর্ত হলো একটা, যদি কোরআন শিক্ষা দিতে পারেন জোরে কান, ঠিক কিনা? পারবেন তো? রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান তো। নারায় তাকবীর, নারায় তাকবীর। আল্লাহ পাক আমার এই সকল ভাইদেরকে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা খেয়াল করুন, একজন ওয়ার্ডের মেম্বার যে, সে তার ওয়ার্ডের যত জনগণ আছে এই জনগণকে কোরআন দিয়ে ওয়াজ করবে, ঠিক কিনা বলেন? তাহলে এই ওয়ার্ডের মানুষ কেউ খারাপ হতে পারবে না। আবার একজন চেয়ারম্যান সাহেব ইউনিয়নের দায়িত্বে আছেন, এই চেয়ারম্যান কিন্তু কোরআন দিয়ে ইউনিয়নের সকল মানুষকে এই কোরআন দিয়ে ওয়াজ করা লাগবে। কিন্তু আফসোসের বিষয়, যারা এখন নেতা কোথা খায় তারা কোরআনই ভুলটি জানে না, আছে না নাই? মানে অনেকেই বলে কি কি আউজবিল্লাহি বিসমিল্লাহি রহমানিরহিম, আছে না নাই? মাঝে দেখছিলেন কিনা একজন সুপারস্টার সাকিব আল হাসান বলছে কিনা, বলছিল না কোরআন জানে না আজকের, তারা কি দিয়ে ওয়াজ করবে আজকে? তাহলে যারা কোরআন জানে তাদেরকে আজকের এই দায়িত্ব দেওয়ার দরকার আছে না নাই? সিলেকান তাদের দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, আপনি ডিসি সাহেব
আপনি ওসি সাহেব আপনি ইয়োনু সাহেব আপনি যদি ডিসি সাহেব যদি কুরআন দিয়ে ওয়াজ করতেন আর আপনি মা বাবা যদি ছোটবেলা থেকে কুরআন দিয়ে সন্তানদেরকে ওয়াজ করাতেন কতই না ভালো হতো দেখেন যদি ছোটবেলায় কুরআন দিয়ে ওয়াজ করতেন তাহলে আজকের আপনার ছেলে ডিসি হতো কিন্তু এক টাকাও ঘুষ নিত না ঠিক কি না বলেন শুধু তাই নয় তার আন্ডারে তার অধীনে যত মানুষ চাকরি করত তার সবাই ঠিক সবাইকে কুরআন দিয়ে ওয়াজ করত মানে ঘুষ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না তার কর্মচারীরা সবাই কিন্তু ভালো হয়ে যেত ঠিক কি না বলেন তাহলে কুরআন দিয়ে ওয়াজ করার দরকার আছে না নাই কে বলেছেন কুরআন দিয়ে ওয়াজ করতে বলেন কে বলেছেন কিন্তু আজকের দুঃখের বিষয় কুরআন দিয়ে ওয়াজ নাই আজকের যেখানে মাদ্রাসা ছিল দেখেন স্কুল কলেজে অনেক ধর্ম ইসলাম শিক্ষা বই থেকে অনেক কিছু উঠাই দেওয়া হচ্ছে ঠিক কি না বলেন আরো জোরে কান মাঝে দেখছিলেন না শরীফ শরীফার গল্প আজকে ট্রান্সজেন্ডারের মতো সমকামিতা বোঝেন কারে বলে সমকামিতা সমকামিতা হলো ছেলে ছেলেরা যে জিনা করা এটারে বলা হয় সমকামিতা আবার মেয়েরা মেয়েরা যে জিনাটা করে এটার নাম কি সমকামিতা শরীফ আগে ছিল শরীফ হঠাৎ করে বলছে কি ক্লাস সেভেনের এসে বলছে আমি শরীফা কি বলছে ছিল কি শরীফ এখন হলো কি শরীফা এখন বলেন তো এই শরীফ আগে ছিল শরীফ এখন যদি শরীফা হয় তাহলে বিয়ে হবে কার সাথে বলেন তোর এখন মেয়ে মনে করেন তাহলে একটা ছেলের সাথে বিয়ে হবে না এই ছেলের সাথে যদি বিয়ে হয় আগে ছিল ছেলে এখনও ছেলে যদি বিয়ে হয় তাহলে কি হবে বলেন সমকামিত হবে আগেও পুরুষ ছিল এখন পুরুষের সাথে বিয়ে হয়েছে তাহলে যে এই যদি অবৈধ কাজ করে তাহলে কি হবে এটা সমকামিত হবে আমরা মুসলমান আমরা বলতে চাই 92% মুসলমানের দেশ এটা খান জাহানের দেশ এটা আল্লাহর ওলিদের দেশ এটা আমরা কখনো আমরা মানতে পারি না যে শিক্ষা অঙ্গনে এরকম সমকামিতার মতো একটা জিনিস ঢুকাইয়া দেওয়া হবে আমরা কেউ মেনে নিতে আরো জোরে বলেন মেনে নিতে দুঃখের বিষয় ভাই মাদ্রাসার বইতে আজকের হারমোনিয়ামের ছবি আপনারা কি দেখেছেন আপনারা জানেন কে জানেন না ক্লাস 6-7 বইতে দেখবেন ঢোল তবলা শুধু হারমোনিয়াম নয় কিছু মেয়েদের ছবি দেখলাম নৃত্য ডান্স করে যে পোশাকে এই পোশাক করেন মাদ্রাসার মেয়েরা কি নাচ শিখতে যায় গান শিখতে যায় আমার কথা বোঝেন না চিল্লা এখন গান শিখতে যায় মেয়েরা তাহলে মাদ্রাসার মেয়েরা হারমোনিয়াম বাজাতে জানে না গান শিখতে জানে না তার বিনা এদের ষড়যন্ত্র এটা নাস্তিকদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলে গিয়েছিলেন আমাদের কলিজার টুকটা মুফাসসির বলেছিলেন শিক্ষা অঙ্গনে 3 নাস্তিক বসে রয়েছে শিক্ষা অঙ্গন ধ্বংসের পথে চলে গেছে ঠিক কিনা বলেন আসলে আজকের দেখেন আজকের মাদ্রাসার বইতে আজকের হারমোনিয়ামের ছবি নৃত্য নাচ করে তবলার ছবি আজকের আছেন কোথায় তার মানে এই নাস্তিকরা চায় মাদ্রাসার মধ্যে ঢোল তবলা ঢুকাইয়া দিমো দিয়া যাতে মাদ্রাসায় মানুষ আর ভর্তি না করে ঠিক কিনা বলেন কিন্তু আমরা এটা মেনে নিতে ছিল এখন আমরা এটা মেনে নিতে এবার দেখেন জিকির শব্দের 3 নম্বর অর্থ আল্লাহ পাক নামাজ করেছেন কি নামাজ আমার সাথে পড়েন যারা পড়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنْتُمْ تَعْلَمُونَ رَبُّ الْعَالَمِينَ বলছেন হে ঈমানদারগণ কাদের ডাক দিচ্ছেন হে ঈমানদারগণ ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিয়াউমিল জুমআ হে ঈমানদারগণ মুয়াজ্জিন সাহেব যখন জুমার দিন আজান দেয় তোমাদের সব কাজকর্ম ব্যবসা বাণিজ্য ফেলায় রেখে বন্ধ করে আল্লাহর জিকিরের উদ্দেশ্যে মসজিদের দিকে দৌড়াও তাহলে এখানে জিকির শব্দের অর্থ কি বলেন মানুষরা মসজিদে যায় কি করতে নামাজ পড়তে যায় না তাহলে মসজিদে নামাজ পড়তে যায় তাহলে এখানে জাল কাপড় জিকির শব্দের অর্থ আল্লাহ পাক নামাজ করেছেন তাহলে দেখেন আমি কিন্তু 3টা বলেছি তাহলে শুধু কি জিকির শব্দের অর্থ সুবহানাল্লাহ নাকি না সুবহানাল্লাহর সাথে আরো কিছু আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ পাক বলছেন এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাদাআফ লাগাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন
ওরা সেই সমস্ত মুমিনরা সফল হয়েছে যারা তাদের নামাজে বিনয়ী। এবার দেখেন বন্ধুরা আমার খেয়াল করুন, বান্দারা প্রশ্ন করবেন আল্লাহর কাছে, হে আল্লাহ এই নামাজ পড়লে লাভ কি? কি প্রশ্ন? হে আল্লাহ এই নামাজ পড়লে লাভ কি? এবার নামাজ পড়লে কি লাভ? আল্লাহ পাক এটা জানিয়ে দিচ্ছেন, দেখেন ফাউলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফীহা খালিদুন। দেখেন বন্ধুরা আমার, ভাইরা আমার খেয়াল করুন, যদি কেউ মারা যায়, যদি পিতা মারা যায়, এই পিতার সম্পত্তির মালিক কারা হয়? আরো জোরে বলেন, কারা হয়? সন্তানের হয় না? তার সন্তানরা এই সম্পত্তির মালিক হয়ে যায়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পিতা মারা যাওয়ার সাথে সাথে এই সম্পত্তির মালিক তার সন্তানেরা হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, যারা নামাজ পড়বে যদি বিনয়ের সাথে নামাজ পড়তে পারে, সহি সালামতে খুশু খুজুর সাথে নামাজ পড়তে পারে, আল্লাহ পাক বলছেন তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বন্ধুরা আমার খেয়াল করুন, আমার আলোচনা অনেক, এখনও এক দুই ঘন্টা যাবে, কিন্তু আমি ইম্পর্টেন্ট কথাগুলো বলে আমি ছেড়ে দিচ্ছি। আপনারা কষ্ট পাচ্ছেন আমার আলোচনা, আমি বুঝতে পারছি। কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে? চলবে আলোচনা? কতক্ষণ চলবে? সারা রাত চললে হুজুর মরবে না বলেন? কালকেও প্রোগ্রাম বাগার পড়া, হ্যাঁ বেশি রাত করা যাবে না। এদিক প্রধান মেহমান আছেন, উনি তো কথা বলবেন, যেটুক বলতে পারে আল্লাহ পাক তৌফিক দান করেন। দেখেন নামাজ আল্লাহ পাকের দরবারে আমাদের কেন কবুল হচ্ছে না? আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অশ্লীল কাজ থেকে নামাজ বিরত রাখে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ বলছেন নামাজ সব কাজ থেকে বিরত রাখে, এখন প্রশ্ন হলো মানুষ তো নামাজ পড়ে আবার অন্যায় কাজ, সুদ ঘুষ জিনা বিবিচারি করে কি করে? আপনাদের এলাকায় এরকম লোক নাই মনে হয়? আছে? আছে? নামাজ পড়ে সুদও খায় এরকম লোক আছে আপনাদের এলাকায়? আহা, আমি তো জানি মনিরামপুরের ইসলাম প্রিয় মানুষ সব আছে এরকম। নামাজ পড়ে মানুষের জমির আইল ফাঁকি দেয় আছে না নাই? বোনের সম্পদ আত্মসাৎ করে আছে না নাই? তাহলে আপনার নামাজ কবুল? এই নামাজটা কবুল হচ্ছে না কোনো? আপনারা কি শুনবেন আজকের? চারটা পয়েন্ট বলবো আজকে, সময় কম ভাই। দেখেন বেয়াদবি হয়ে যাচ্ছে আসলে। এই চারটা বিষয় বলে আমি আমার আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। দেখেন নামাজের চারটা, আমি অনেকগুলো কারণ আছে, নামাজ থেকে আমরা শিক্ষা নিচ্ছি না, নামাজের চারটা কারণ আছে, চারটা শিক্ষা আছে, এই শিক্ষা আমাদের জীবনে গ্রহণ করতে পারছি না, বিকজ কারণ এই নামাজ আমাদের কি জীবনে কবুল হচ্ছে না। নামাজ পড়েই যাচ্ছি শুধু কপাল কালো হচ্ছে আর হাঁটু কালো হচ্ছে, তাই ছাড়া কোনো লাভ? চিল্লায় গান, তাই ছাড়া কোনো লাভ? সম্মানিত ভাইরা খেয়াল করুন, এই নামাজ কবুল না হওয়ার কারণ প্রথম নম্বর, দেখেন প্রথম নম্বর যে কারণটা হলো, এই নামাজ প্রথম নম্বর হলো আমাদেরকে বিনয়ী শিখায়। কি শিখায় নামাজ? কি শিখায় জোরে বলেন? বিনয়ী শিখায়। আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, নামাজ পড়ার সাথে সাথে দেখেন আমরা বিনয়ীর সাথে নামাজ পড়ি। যখন আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধি ভাই, তখন দেখেন আল্লাহর সাথে আমরা এদিকে ওদিকে কোনো তাগাতাগি করি নাকি? তাগাতাগি করি? ভদ্র হয়ে আমরা নামাজের সাথে আমরা দাঁড়িয়ে যাই খুশু খুশুর সাথে। এখন তাহলে নামাজ শিক্ষা দিচ্ছে তুমি ভদ্র হবা, তোমার আদব শৃঙ্খল তোমার ব্যবহারে মানুষ সন্তুষ্ট হবে। এখন নামাজ শিক্ষা দিল আপনি ভদ্র হবেন, বিনয়ী হবেন। এখন আপনি নামাজের শিক্ষা না নিয়ে মসজিদ থেকে নামাজ পড়ে এসে আপনি আর একজনকে অন্যায়ভাবে কানের তলায় থাবা মারছেন, কি করে চিল্লায় কন? আরো চিল্লায় কন? আপনাদের আওয়াজ নাহলে আমার ওয়াজ হবে কি করে? আমি করব ওয়াজ, আপনাদের লাগবে আওয়াজ, তাহলে ওয়াজ হবে ঠিক ঠিক, ঠিক কিনা বলেন? আরো জোরে কান, ঠিক কিনা? আপনারা কি কি ঘুমাচ্ছে নাকি আপনাদের? তাহলে নামাজ শিক্ষা দিচ্ছে আপনাদের বিনয়ী হতে হবে। কি হতে হবে? বিনয়ী হতে হবে। আর আপনি কি করছেন? নামাজ পড়ে আসছেন, আপনি কি বড় একজন নেতা? আপনি এসে ঘরের তালায় কি এসে লিস্ট করছেন কোন হুজুর গোপন মামলা দেয়া যায়, কোন হুজুরের মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্তে ঝোলানো যায়? এই নিয়ত করলেন নামাজ পড়ে আসি, আল্লাহর কসম দিয়ে বলি এই নামাজ কোনো কাজে। বুঝছেন আমার কথা? বুঝেছেন? নামাজ কবুল না হওয়া কারণ কি? সময় কম, অল্প বলছি। তাহলে প্রথম নম্বর অর্থ হলো নামাজ বিনয়ী শিক্ষা দেয়, আমরা সেখান থেকে ভদ্রতা গ্রহণ করছি না, বিনয়ী আমরা হচ্ছি না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, ছটছট করে বলি,
নামাজের দুই নম্বর যে শিক্ষাটা হলো যে ঐক্য করতে হবে। বলেন তো নামাজ যখন আমরা পড়ি একা পড়ি না সবাই মিলে? আরো জোরে কোন একা না সবাই মিলে। তাহলে সবাই মিলে আমরা নামাজ পড়ি বন্ধুরা আমার, তাহলে নামাজ শিক্ষা দিল একজন জামাত করলে জামাত হয় না, আমরা এলাকার সব মুসল্লিদেরকে নিয়ে জামাতে নামাজ পড়ি। এখন আপনার কাছে প্রশ্ন শুনলাম, মসজিদে শিক্ষা দিল যে ঐক্য করতে হবে, এখন নামাজ পড়ে বাইরে এসে দেখি যে আমরা কি ঐক্য আছে না গেছে? আরো জোরে কোন গেছে না আছে? তাহলে নামাজ শিক্ষা দিল আপনাকে ঐক্য করতে হবে, আপনি বাইরে এসে কি, ওরে বাবা ও আলিয়া লম্বা টুপি ওর ধারে যাওয়া যাবে না, ও মুনাফিক হয়ে গেছে, আছে না নাই? ও পাঁচকলি টুপি কমই হয়ে গেছে, আছে না নাই? ও বুকে হাত বাঁধে না নাভির নিচে হাত বাঁধে, আছে না নাই? ওর দাড়ি চাটা দাড়ি খাটে এরকম বিভ্রান্ত, আছে না নাই? নামাজ আপনার নামাজের পরে মুনাজাত, আছে না নাই? এই সমস্ত কোনো ফরজ কিছু নাই, বুকে হাত বাঁধবেন না নাভিতে বাঁধবেন, নামাজের পরে মুনাজাত আছে না নাই, এটা কোনো ফরজ নাই। কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ পাক বলছেন তোমরা ঐক্য করো, তোমরা ঐক্য করো। কিন্তু আমরা কি করছি, আমরা এক দলের আর এক দলে দেখতে পারি না, আলিয়া কওমিরে দেখতে পারে না, কওমিয়ারা তো আলিয়ার মুঠেই দেখতে পারে না, আছে না নাই? আবার এ গ্রুপ সে গ্রুপের দেখতে পারে না। তাহলে আল্লাহ বলছেন নামাজ থেকে তোমরা শিক্ষা নাও, তোমরা ঐক্য হয়ে একমাত্র আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্যে তোমরা কি, তোমরা তৈরি হয়ে যাও। বিশ্ব নবীকে আল্লাহ পাক কেন পাঠিয়েছেন জানো? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন হে বিশ্ব নবী, আপনার পরে কোরআন দিয়েছে কি জন্য জানেন? এই কোরআনকে আপনি দুনিয়ায় বাস্তবায়ন করতে যেয়ে আপনার জীবন যাবে কি যাবে না এটা জানি না। বিশ্বনবীর গায়ে যখন মশা পড়ত, আল্লাহ বলতেন বিশ্বনবীর গায়ে মশা পড়লে আমার ভালো লাগে না। আল্লাহ পাক বলছেন বিশ্বকবীর নবীর গায়ে রোদ লাগলে আমার ভালো লাগে না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বিশ্বনবীর গায়ে মশা পড়লে ভালো লাগে না, রোদ লাগলে ভালো লাগে না, সেই বিশ্বনবী তায়েফের মাঠে রক্তাক্ত হলেন আল্লাহ ছিলেন না? কথা বলেন, আল্লাহ ছিলেন না? অহুদের মাঠে দন্দান শহীদ হলে আল্লাহ ছিলেন না? কিন্তু এবার শুনুন, কান দিন, আল্লাহ পাক এখানে বুঝালেন হে নবী, আপনার গায়ে মশা লাগলে আমার ভালো লাগে না, রোদ লাগলে ভালো লাগে না, আমি সেখানে মশা তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি, আপনার গায়ে ছায়া দিয়ে দিই। কিন্তু হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক, আপনার পরে সত্য একটা কোরআন দিয়েছি, এই কোরআন প্রতিষ্ঠা করতে যে আপনার জীবন থাকবে কি যাবে এটা দেখার বিষয় নয়, আপনাকে যে দায়িত্ব দিয়েছি আপনি সেই দায়িত্ব পালন করবেন। এখনো মুসলমান আপনি, আমি সেই নবীর উম্মত, এখন নবী নাই, এখন সাহাবারা নাই, এখন দায়িত্ব কার? আমাদের মুসলমানদের না, এখন আপনার জীবন, আমাদের জীবন যদি যায় আমাদের হামলা আসবে, মামলা আসবে, চাকরি সরে যাবে, তারপরেও এই ইসলামের থেকে এক কিঞ্চিত পরিমাণ সরে দাঁড়াবো না। কারা কারা রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখান। দুই নম্বর অর্থ হলো যে আল্লাহ পাক ঐক্য করতে বললেন, কিন্তু ওরা মনে করে আমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম, ওরাও মনে করে আমাদের মধ্যে বড় আলেম, তার মানে বলে আমি বড় ওরা ছোট, নিজেকে যে বড় বলে ভালো সে কথা বলেন, লোকে যারে ভালো বলে ভালো সে হয়, নিজে যারে ভালো বলে, নিজেকে যে জ্ঞানী বলে সে জ্ঞানী নয়, আল্লাহ যাকে জ্ঞানী বলবে, সবাই যাকে জ্ঞানী বলবে ওই ব্যক্তি জ্ঞানী, ঠিক কিনা বলেন? তাহলে নামাজের দুই নম্বর শিক্ষা কি, ঐক্য করতে হবে। আমরা কি ঐক্য করতে পেরেছি? যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই বিধানকে আমরা না মানতে পারি ততক্ষণ পর্যন্ত এই মুসলমান লাঞ্ছিত বঞ্চিত হয়ে এই দুনিয়ায় থাকবে, ঠিক কিনা বলেন? এই জন্য সব মুসলমানদের এক হয়ে এই মিশন কোরআনের দিন কায়েম প্রতিষ্ঠা করতে হবে। রাজি আছেন আমরা মুসলমান? আল্লাহ পাক কবুল করুন। তিন নম্বর নামাজের যে শিক্ষা, তিন নম্বর নামাজের শিক্ষা দেয় সৎ চরিত্রবান একজন নেতা হবে। কি হবে? আপনাদের এই মসজিদের ইমাম যদি দাড়ি শেভ করা থাকে, মিথ্যা কথা বলে, জিনা করে, এই সমস্ত করে আসে, এই মসজিদে কি তারে বসতে দিবেন? দিবেন তারে বসতে? কাকে দিবেন? যে ইমাম সত্য কথা বলে, ভদ্র নম্র, ইমামের স্ত্রী চরিত্রবান কি, ইমামের সন্তানরা চরিত্রবান কি, এরকম এরকম দেখে দেখে আপনারা ইমাম নিয়োগ দিবেন, তাই না ভাইরা? ঠিক কি না বলেন? কিন্তু এই মসজিদের মুসল্লি কয়জন, এই মসজিদের মুসল্লি কয়জন বলেন? আরে আপনারা এই দিকে খেয়াল করুন, এই মসজিদের মুসল্লি 300-400 হবে, 500? আচ্ছা ধরলাম 500, 500 মানুষের ইমাম, যে ইমাম মানে কি, চিল্লায় এখন ইমাম মানে কি? তাহলে যে 500 মানুষের ইমাম, নেতাকে যদি চরিত্রবান হতে হয়, সৎ চরিত্রবান হতে হয়, তাহলে এই চরিত্রবান
চরিত্রবান ইমা ইমাম আপনারা খুঁজলেন কিন্তু 500 মানুষের ইমাম 500 মানুষের যে নেতা আপনি তাকে সব চরিত্রবান কি সঠিক কি সব দেখলেন এখন আপনার একটা উপজেলার মধ্যে কয়জন মানুষের নেতা বলেন একজন এমপি কতজন জনগণের নেতা বলেন 3-4 লক্ষ মানুষের হবে না হবে কি না 3-4 লক্ষ মানুষের যে নেতাটা আপনারা বানালেন 500 মানুষের ইমাম মসজিদে নামাজ পড়ায় তার চরিত্র দেখলেন সৎ চরিত্রবান কিনা কিন্তু আল্লাহর কসম দিয়ে বলি নামাজ শিক্ষা দিতে একজন চরিত্রবান নেতা খুঁজুন কিন্তু আমাদের সমাজে দেখি 3-4 লাখ মানুষের যে ইমাম সে আজকের অচরিত্রবান ঠিক কিনা বলেন সে আজকের মদ খায় গাঁজা খায় ক্যাসিনোর ব্যবসা করে ঠিক কিনা বলেন তাহলে নামাজ থেকে শিক্ষা নিতে পেরেছি সিল্লাকার নামাজ থেকে শিক্ষা নিতে পেরেছি নামাজের শিক্ষা নিতে পারে নাই অতএব নামাজ আমাদের কবুল হচ্ছে না এই জন্য নামাজ পড়ে তো সুদ খায় ঘুষ খায় ঠিক কি না 4 নম্বর নামাজের শিক্ষা নামাজ যে মসজিদের ইমাম যদি ভুল করে এই ইমাম যদি সূরা ফাতায় একটা আয়াত বাদ দিয়ে রাখে এই লুকমাকি দিতে পারবে না সবাই যে রিকশা চালায় ও মানে পারবে না পারবে যে ভ্যান চালায় লুকমা দিতে পারবে সবাই পারবে মসজিদের ইমাম যদি ভুল করে রিকশা চালায় ভ্যান চালায় গরীব ফকির মিসকিন ধনী গরীব সবাই মসজিদের ইমামের ভুল লুকমা দিতে পারবে হুজুর এখানে ভুল হয়েছে হুজুর আবার কি সেটা ঠিক করে পড়বে চিল্লায়কন ঠিক কিনা যদি সমাজের একজন মন্ত্রী এমপি ভুল করে একজন রিকশা চালায় আর ভ্যান চালায় ও যে যদি বলে হুজুর আপনার কিন্তু এইটা ভুল হচ্ছে কানের জায়গায় কি কান ওর থাকবে চিল্লায়কন থাকবে শুধু কানের জায়গায় কান থাকবে না ওর খুঁজে খুঁজে রাত্রে গ্রেফতার করে হাজারো হাজার মামলায় গ্রেফতার করা হবে ঠিক কিনা বলেন মুসলমান